আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে নূরস ই কিচেনে। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমড়ার টক ঝাল মিষ্টি চাটনির রেসিপি। জিভে জল আসা এই আমড়ার চাটনি তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু অসাধারণ। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। চলুন এবার তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমড়ার চাটনি তৈরি করার জন্য এখানে 1 কেজি আমড়া নিয়েছি। আমড়াগুলোকে ছিলে নিয়ে এভাবে পাতলা করে কেটে নিয়েছি। আর এখন আমড়ার চাটনির জন্য একটা মশলা তৈরি করে নিব, সেজন্য একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি এখানে 1 টুকরো দারচিনি, 1টা তেজপাতা, 2 টুকরা শুকনা মরিচ, 1 টেবিল চামচ আস্ত ধনিয়া, 1 চা চামচ জিরা আর 1 চা চামচ মৌরি। এই সবগুলো মশলাকে এখন একসাথে করে একটু ভেজে নিব। খুবই অল্প সময়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে একটা সুন্দর অ্যারোমা যখন ছড়াবে তখন এটাকে নামিয়ে ব্লেন্ডারে আদা ভাঙা করে গুঁড়ো করে নিব। তবে খুব বেশি সময় নিয়ে ভাজা যাবে না, তাহলে পুড়ে গিয়ে মশলার মধ্যে তিতো ভাব চলে আসবে। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করতে রেখে দিব। আর এই ফাঁকে এখন আমি আমড়াগুলোকে সিদ্ধ করে নিব, সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে নিলাম। আর তাতে এখন দিয়ে দিব কেটে রাখা আমড়াগুলো। আমড়াগুলোকে সিদ্ধ করে নিব, সেজন্য এখানে পানি দিয়ে দিব। খুব বেশি পানি দিয়ে সিদ্ধ করতে হবে না। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে 1 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমড়াগুলোকে সিদ্ধ করে নিব। যতক্ষণ পর্যন্ত এই পানিটা না শুকিয়ে যায় এবং একদম নরম নরমভাবে সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করে নিব। আর এর মাঝে কিছু সময় পরপর এভাবে নেড়ে দিয়ে চামচ দিয়ে আমড়াগুলোকে এরকম আদা ভাঙা করে দিতে হবে। তাহলে শেষ পর্যায়ে দেখা যাবে যে আমড়া সবগুলো আমড়া সুন্দরভাবে গলে যাবে। এই তো এভাবে করে যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমড়াগুলোকে নামিয়ে নিব। আর এখন আমড়াগুলো নামিয়ে নেওয়ার পর এখন চাটনিটা তৈরি করার জন্য আরেকটি প্যান বসিয়ে নিলাম। আর তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি। রসুনটাকে একেবারে মিহি করে কুচি করে নিয়েছি। রসুনটাকে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সরিষা বাটা। পানি ছাড়া সামান্য পরিমাণ ভিনেগার দিয়ে সরিষাটাকে বেটে নিয়েছি। আর এখন এই তেলের মধ্যে সরিষাটাকে ভেজে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। মেশানো হয়ে গেলে যে মশলাটা গুঁড়া করে নিলাম সেখান থেকে 1 চা চামচ মশলা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। আরও দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া, এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ। আপনারা ঝাল বেশি খেতে চাইলে মরিচের পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারেন। হলুদ মরিচটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। এখন এখানে লবণ দিয়ে দিব, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। লবণটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, মানে সবগুলো মশলা একসাথে একটু কষিয়ে নিচ্ছি। তারপর এখানে গুড় দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ, আখের গুড় দিয়ে দিলাম। আপনারা চাইলে এই চাটনিটা চিনি দিয়েও তৈরি করতে পারবেন অথবা খেজুরের গুড় দিয়েও তৈরি করতে পারবেন। গুড়টাকেও এখন ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে এখানে আমি তেঁতুল দিয়ে দিচ্ছি, 1 টুকরো তেঁতুল দিয়ে দিলাম। যেহেতু আমড়ার চাটনি করব আর টক ঝাল মিষ্টি চাটনি করব,
আর আমড়াগুলো সাধারণত খুব বেশি টক হয়ে থাকে না, তাই এখানে একটু তেঁতুল দিয়ে দিলে চাটনিটা খুব ভালো টেস্টি হয়। আপনারা চাইলে যদি একটু টকের পরিমাণ বাড়িয়ে দিতে চান তাহলে তেঁতুলটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। এখন সিদ্ধ করে সেই থেতলানো আমড়াগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে আমড়ার সাথে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার এক পর্যায়ে দেখা যাবে গুড়টা খুব সুন্দরভাবে গলে গিয়েছে, আর আমড়াগুলো এই ফাঁকে আরও একটু এভাবে নাড়তে নাড়তে দেখা যাবে যে খুব সুন্দরভাবে গলে গিয়েছে। এখন কাজ হচ্ছে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে খুব একটু সময় নিয়ে খুব ভালোভাবে চাটনিটাকে নেড়ে চেড়ে তৈরি করা। এখন আমি এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। অবশ্যই চাটনিতে একটু বিট লবণ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। বিট লবণটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে আমি আরও 1 চা চামচ পরিমাণ সেই তৈরি করে রাখা চাটনির মশলাটা দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এই মশলাটা কিন্তু আদা ভাঙা করে তৈরি করবেন, একদম মিহি করে তৈরি করতে যাবেন না। আদা ভাঙা করে এই মশলাটা তৈরি করার কারণে চাটনির ফ্লেভারটা খুব ভালো আসে, আর চাটনি খাওয়ার সময় যখন দাঁতের নিচে মশলাটা পড়ে তখন কিন্তু খেতে খুব ভালো লাগে। মশলাটাকেও খুব ভালোভাবে চাটনির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সিরকা। সিরকাটা অবশ্যই দিতে হবে, কারণ আমরা যখন চাটনি বা আচার যাই তৈরি করি না কেন, সব তো একেবারে খাওয়া হয়ে যায় না, কিছু তো আমরা প্রিজার্ভ করে রাখি, আর প্রিজার্ভ করতে গেলে অবশ্যই এই সিরকাটা ইউজ করতে হবে, তাহলে অনেক দিন পর্যন্ত চাটনিটা ভালো থাকবে। আর এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকেও আমি একটু হালকা তেলে নিয়ে আদা ভাঙা করে গুঁড়া করে নিয়েছিলাম। পাঁচফোড়নটা দেওয়ার পরেও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখন চাটনিটা প্রায় রেডি হয়ে গিয়েছে, তাই এখানে কিছু পরিমাণ শুকনা মরিচ আদা ভাঙা করে ভেজে নিয়ে আদা ভাঙা করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল খুবই মজার আমড়ার চাটনি। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মাশাল্লাহ, দেখতে পাচ্ছেন আমড়া চাটনিটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। এখন আমড়ার সিজন প্রায় শেষের দিকে, আমি আশা করব এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনারা চাইলে এই আমড়া চাটনি বেশি করে তৈরি করেও অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। এমন মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই, যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ইনশাল্লাহ খুব শীঘ্রই ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।